हेलो छात्र छात्रीरा ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা ক্লাস 9 এর প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য সে সম্পর্কে আমরা তার অন্তর্গত একটি বিষয় সেটা হচ্ছে জীবের বিবর্তন বা জীব কিভাবে সৃষ্টি হয়েছিল পৃথিবীতে সে বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানব। পৃথিবীতে কিভাবে জীবের সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং নিচে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করতে হবে। এরপরে আমরা সবার প্রথমে দেখে নিই যে জীবন বিষয়টা কি, বলতে যে অর্থাৎ জীবন কাকে বলে। যে জীবন হচ্ছে এমন একটা বিষয় যে যেমন আমরা বলতে পারি যে বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন এই সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা বৈশিষ্ট্য বহনকারী যে প্রোটোপ্লাজমীয় সংগঠন তাকেই আমরা অ্যাকচুয়ালি জীবন বলে থাকি। তাহলে জীবনের যদি আমরা সংজ্ঞা বলি তাহলে কি বলবো, জীবনের সংজ্ঞা। জীবনের সংজ্ঞা অর্থাৎ বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন এই সকল শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য বহনকারী প্রোটোপ্লাজমীয় সংগঠনকে বলে জীবন। অর্থাৎ এমন একটা প্রোটোপ্লাজমীয় সংগঠন যার মধ্যে বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন সহ এই সমস্ত বিভিন্ন যে জৈবানিক যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো যদি সেই প্রোটোপ্লাজমীয় সংগঠনের মধ্যে সম্পন্ন হয় তখন সেই সংগঠনটাকে আমরা জীবন বলতে পারি। এরপরে আমরা দেখে নেব যে জীবের বা জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য, জীবনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি কি। জীবনের বৈশিষ্ট্য জীবনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি কি। এক নম্বর, প্রজনন ঘটবে, বৃদ্ধি হবে। তিন নম্বর, উদ্দীপনায় সাড়া দেবে। একটি প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকবে, প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখা যাবে। নেক্সট হচ্ছে চলন গমন দেখা যাবে। বিপাক দেখা যাবে। জীবন চক্র সম্পন্ন হয়। অর্থাৎ একটি প্রোটোপ্লাজমীয় সংগঠনকে আমরা তখনই জীবন বলতে পারবো যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে। যেমন তাদের প্রজনন ঘটতে পারবে, তাদের বৃদ্ধি হবে, তারা উদ্দীপনায় সাড়া দেবে, তাদের মধ্যে একটা প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখা যাবে। এছাড়া কি দেখা যাবে, তাদের মধ্যে চলন অথবা গমন যে কোনো একটা প্রক্রিয়া বা চলন গমন দুটোই দেখা যেতে পারে। বিপাক ক্রিয়া পরিলক্ষিত হবে এবং তাদের একটি নির্দিষ্ট জীবনচক্র সম্পন্ন। এই বৈশিষ্ট্য বহনকারী প্রোটোপ্লাজমীয় সংগঠনকে আমরা জীবন বলে থাকি। এরপরে আজকের যে বিষয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে যে জীবনের উৎপত্তি, অর্থাৎ পৃথিবীতে জীবন কিভাবে সৃষ্টি হয়েছিল, পৃথিবীতে কিভাবে জীবন সৃষ্টি হয়েছিল সেটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে। বহু মতবাদ রয়েছে যেগুলো বাতিল হয়ে গেছে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তারপরে আমরা যে বৈজ্ঞানিক যে ভিত্তি বা বৈজ্ঞানিক যে মতবাদ এখন পর্যন্ত আমাদের গৃহীত সেই মতবাদ সম্পর্কে আমরা আলোচনা করব। সবার প্রথমে যদি আমরা দেখি বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের কিন্তু বিভিন্ন ধর্মীয় মত অনুসারে কিন্তু জীবনের সৃষ্টি ব্যাখ্যা করেছে। যেমন যদি আমরা হিন্দু ধর্ম বলি তাহলে হিন্দু ধর্মে আমরা মনে করি যে ভগবান সৃষ্টি করেছেন। কেউ যদি মুসলিম ধর্মগ্রন্থ বা ধর্মের হয় তারা মনে করেন যে আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ খ্রিস্ট ধর্মের লোক তারা মনে করেন যে গড বা ঈশ্বর সৃষ্টি করেছেন।
তাহলে এইরকম প্রত্যেকটি ধর্ম মত অনুসারে কিন্তু ভিন্ন ভিন্ন জীব সৃষ্টি সম্পর্কে কিন্তু ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে। এছাড়াও বহু বিজ্ঞানীরা বলেছেন যে অন্য কোন গ্রহ বা উপগ্রহ থেকে হঠাৎ করে কোন প্রাণের সৃষ্টি হয়েছে, কোন কোন বিজ্ঞানীরা মনে করেছেন যে পৃথিবীতে হঠাৎ করে কোন না কোন জীবের সৃষ্টি হয়েছে। তো এইরকম বিভিন্ন মতামত কিন্তু জীব সৃষ্টি সম্পর্কে পৃথিবীতে বিভিন্ন সময় এসছে, কিন্তু তাদের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়নি। সবার প্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ জীবনের জীবের যে সৃষ্টি বা জীবনের যে সৃষ্টি হয়েছিল কিভাবে সেটা সম্পর্কে জানতে গেলে আমাকে কিন্তু আগে আমাদের আজকে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল সেটা সম্পর্কে আমরা একটু আলোকপাত করতে হবে। সবার প্রথমে পৃথিবী কি সৃষ্টি কিভাবে সৃষ্টি হয়েছিল, বিজ্ঞানীরা মনে করেন যে আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর আগে উল্কাপিণ্ডের ধাক্কা লেগে সূর্য থেকে কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা সূর্যের চারিদিকে আকর্ষণের প্রভাবে তারা ঘুরতে থাকে। সেরকম ভাবে পৃথিবীও যখন সূর্য থেকে সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীও এরকম একটি আগুনের গোলা ছিল। তারপরে কি হলো, তারপরে সেই আগুনের বা সেই পৃথিবীর মধ্যে যে শক্তি, সেই শক্তি ধীরে 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 সেই শক্তি কিন্তু আস্তে 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 কমতে লাগলো বহু কোটি কোটি বছর ধরে। তারপরে কি হলো, তারপরে পৃথিবী একসময় মনে করা হলো প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে গেল এবং পৃথিবীর মধ্যে থাকা যে গ্যাসীয় উপাদানগুলো, সেই গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে ভারী উপাদান, মাঝারি উপাদান এবং হালকা উপাদান, তারা পৃথিবীর বিভিন্ন স্তরে স্তরে জমা হলো। বিশেষ করে যারা ভারী উপাদান তারা কি হলো, তারা পৃথিবীর কেন্দ্রস্থলে জমা হলো। তার থেকে যারা কম ভারী উপাদান তারা পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে অবস্থান করলো এবং যারা হালকা উপাদান তারা একটা বায়ুমণ্ডলের সৃষ্টি করলো। মনে করা হয় পৃথিবীতে প্রথম বায়ুমণ্ডলে বিভিন্ন মৌলিক গ্যাসীয় পদার্থগুলো ছিল। অর্থাৎ পৃথিবী যখন আবার ধীরে 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 সূর্যের তাপে যখন উত্তপ্ত হতে লাগলো তখন পৃথিবীর যে হালকা পদার্থগুলো তারা ভূপৃষ্ঠ থেকে উদ্বায়ী হয়ে তারা কি করলো, তারা পৃথিবীতে বায়ুমণ্ডলের সৃষ্টি করলো। এবং এই বায়ুমণ্ডলে সর্বপ্রথম মনে করা হয় যে সর্বপ্রথম বায়ুমণ্ডলে বিভিন্ন মৌলিক গ্যাসগুলো ছিল, যেমন অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, সালফার, এই ধরনের বিভিন্ন মৌলিক গ্যাসগুলো ছিল। এই সময় পৃথিবীর তাপমাত্রাও অনেক বেশি ছিল, সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডল গঠিত না হয়, পৃথিবীতে বিভিন্ন উচ্চ তরঙ্গদৈর্ঘ্য যুক্ত যে আলোকরশ্মি সূর্য থেকে, যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা, কসমিক রে, ইউভি রশ্মি, এইরকম বিভিন্ন ধরনের যে উচ্চ তরঙ্গ বিশিষ্ট যে আলোকরশ্মি সেগুলো কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠে এসে পড়তো এবং ফলে পৃথিবীর তাপমাত্রা কিন্তু অনেক বেশি ছিল। এর পরবর্তীকালে কি হলো, এই ধরনের যে বিভিন্ন মৌলিক গ্যাসগুলো তারা আবার বিক্রিয়া করে তারা তৈরি করলো বিভিন্ন জৈবিক গ্যাস বা যৌগিক গ্যাস। সেই সমস্ত যৌগিক গ্যাস তারা আবার পুনরায় তাদের মধ্যে বিক্রিয়া হলো। এইভাবে পৃথিবীতে বিভিন্ন সময় মৌলিক গ্যাসগুলো তারা বিভিন্ন ভাবে বিক্রিয়া করে তারা যৌগিক গ্যাস উৎপাদন করলো। সেই সমস্ত যৌগিক গ্যাস তারা সেখান থেকে পৃথিবীতে প্রথম সৃষ্ট যে যৌগিক গ্যাসগুলো ছিল সেরকম, যেমন মৌলিক গ্যাসগুলোর মধ্যে যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, কার্বন, ফসফরাস, এই ধরনের বিভিন্ন মৌলিক গ্যাসগুলো, হাইড্রোজেন, এই ধরনের মৌলিক গ্যাসগুলো, এই মৌলিক গ্যাসগুলো পরস্পর হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জলীয় বাষ্প তৈরি হলো, নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড অর্থাৎ NO2, NO, N2O, এই ধরনের বিভিন্ন নাইট্রোজেনের অক্সাইড তৈরি হলো, ফসফরাসের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ার ফসফরাসের বিভিন্ন অক্সাইড তৈরি হলো, সালফারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় সালফারের বিভিন্ন অক্সাইড তৈরি হলো, এছাড়াও অন্যান্য যৌগ যেমন নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হলো, এইরকম বিভিন্ন মৌলিক গ্যাসগুলো তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে তারা বিভিন্ন যৌগিক গ্যাস তৈরি করেছে। এর পরবর্তীকালে এই যৌগিক গ্যাসগুলো একসময় বায়ুমণ্ডলে একটা বায়ুমণ্ডলের বাতাবরণ সৃষ্টি করেছিল পৃথিবীতে। পৃথিবীতে যখনই বায়ুমণ্ডল সৃষ্টি করে হয়েছিল তখন পৃথিবীর বায়ুমণ্ডল হওয়ার কারণে পৃথিবীর মধ্যে যে তাপমাত্রাগত একটা ডিফারেন্স বা পার্থক্য দেখা দিয়েছিল বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে, এই বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের মধ্যে তাপমাত্রার যে পরিবর্তন সেই পরিবর্তনের কারণে একসময় কি হলো, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মেঘ এসে জমা হলো এবং সেই সময় যে মেঘটা হয়েছিল এবং
সেই সময় পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি ছিল এবং বায়ুমণ্ডলে তাপমাত্রার যে ডিফারেন্স বা পার্থক্য অনেক বেশি ছিল, সেই সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ অর্থাৎ বজ্রপাত সহ বৃষ্টি হয়েছিল, এটা বিজ্ঞানীরা মনে করতে করেন। এরপরে কি হলো, এই বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার ফলে এই যে বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন অক্সাইড গুলো অর্থাৎ নাইট্রোজেনের অক্সাইড, সালফারের অক্সাইড, ফসফরাসের অক্সাইড, এইরকম বিভিন্ন অক্সাইড গুলো তারা জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি করেছে। সেই অ্যাসিড গুলো তারা কি করলো, জলের সঙ্গে বিক্রিয়া করে তারা অ্যাসিড তৈরি করলো। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে একসময় প্রচুর পরিমাণে অ্যাসিড বৃষ্টি হয়েছিল এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল। যে বৃষ্টিপাত হওয়ার কারণে ভূপৃষ্ঠের উপরে থাকা যে বিভিন্ন পদার্থগুলো সেগুলোর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় তারা কি করলো, বিভিন্ন ধরনের লবণ তৈরি করলো এবং সেগুলো সমুদ্রে গিয়ে কিন্তু জমা হলো। এবং সেই সময় সমুদ্রের যে তরল বা জলটা ছিল একটা উষ্ণ প্রস্রবণের মতো, অর্থাৎ একটা গরম, একটা গরম জলের মতো, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা যেহেতু বেশি ছিল ফলে সেই সময় সমুদ্র জলের যে তাপমাত্রা সেটাও কিন্তু খুব বেশি ছিল। এই সময় সমুদ্রের যে এই যে উষ্ণ গরম জল, লবণাক্ত যে উষ্ণ গরম জল, সেটাকে বলা হয় হট ডাইলিউটেড স্যুপ, হট ডাইলিউটেড স্যুপ, এটাকে বলা হয় হট ডাইলিউট স্যুপ, হট ডাইলিউট স্যুপ। অর্থাৎ এই সময় পৃথিবীর সমুদ্রের যে লবণাক্ত জল, সেই সমুদ্রের লবণাক্ত জলের উষ্ণতা অনেক বেশি ছিল এবং বিজ্ঞানীরা মনে করেন যে এই যে উষ্ণ সমুদ্রের লবণাক্ত জল, এইটাই পৃথিবীতে জীব সৃষ্টি সম্পর্কে বা জীব সৃষ্টিতে মূল ভূমিকা গ্রহণ করেছিল। এই যে এতক্ষণ আমরা যে বিষয়গুলো বললাম সেগুলো সবার প্রথম যে দুজন বিজ্ঞানী সর্বপ্রথম এটা নিয়ে ব্যাখ্যা করেছিলেন বা এটার একটা মতামত দিয়েছিলেন, সেই বিজ্ঞানী দুজন হচ্ছে বিজ্ঞানী ওপারিন, ওপারিন ও হ্যালডেন। বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন নামক দুজন বিজ্ঞানী তারা সর্বপ্রথম এই মতবাদটা দিয়েছিলেন। পৃথিবীতে এই যে বিভিন্ন মৌলিক পদার্থ থেকে যৌগিক পদার্থ এবং রাসায়নিক পদার্থ মধ্যে ক্রমাগত পরিবর্তন হচ্ছে, এই যে পরিবর্তন অর্থাৎ জীব সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সবার প্রথম পৃথিবীতে বিভিন্ন যে রাসায়নিক পদার্থ, সেই রাসায়নিক পদার্থের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বিভিন্ন সরল যৌগ থেকে আস্তে আস্তে জটিল যৌগ পরিণত হয়েছে। কিভাবে হয়েছে সেটা আমরা একটু বলি। পৃথিবীতে সবার প্রথমে এটাকে বলা হয় রাসায়নিক বিবর্তন, রাসায়নিক বিবর্তন, রাসায়নিক বিবর্তন। রাসায়নিক বিবর্তনটা কি হয়েছিল, পৃথিবীর মধ্যে থাকা বিভিন্ন মৌলিক গ্যাসগুলো তারা পরস্পর বিক্রিয়া করে বিভিন্ন যৌগিক গ্যাস তৈরি করেছে, নাইট্রোজেনের বিক্রিয়ায় বিভিন্ন নাইট্রোজেনের অক্সাইড তৈরি হয়েছে, অক্সিডেশনে সালফারের বিক্রিয়ায় সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড তৈরি হয়েছে, এইরকম বিভিন্ন মৌলিক গ্যাসগুলো পরস্পর বিক্রিয়া করে এরকম বিভিন্ন যৌগিক গ্যাস তৈরি করেছে। এই যৌগিক গ্যাসগুলো আবার পুনরায় তারা জলের সঙ্গে বিক্রিয়া করে, জলের সঙ্গে বিক্রিয়া করে প্রধানত নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড গুলো, প্রধানত নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করেছিল নাইট্রোজেনের বা নাইট্রিক অ্যাসিড H2O, এইরকম নাইট্রিক, সেরকম জলের সঙ্গে সালফারের বিক্রিয়ায়, সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ায় তৈরি হয়েছিল সালফিউরিক অ্যাসিড, এইরকম বিভিন্ন। এর মধ্যে প্রধানত নাইট্রিক অ্যাসিড, যেহেতু এর মধ্যে নাইট্রোজেন আছে এবং প্রোটিন তৈরিতে নাইট্রোজেন একটি বিশেষ ভূমিকা পালন করে বা প্রোটিন নাইট্রোজেন দিয়ে তৈরি হয়, ফলে জীব সৃষ্টির ক্ষেত্রে এই নাইট্রিক অ্যাসিড কিন্তু একটা মুখ্য ভূমিকা গ্রহণ করে। বিজ্ঞানীরা মনে করেন যে বৃষ্টির জলের সঙ্গে এই নাইট্রিক অ্যাসিড, বৃষ্টির জল সহিত তারা মাটিতে পড়ে, অর্থাৎ অ্যাসিড বৃষ্টি হয়ে তারা মাটিতে পড়ে। এই মাটির সঙ্গে থাকা বিভিন্ন ধাতব পদার্থ গুলি এই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তারা বিভিন্ন লবণ তৈরি করে এবং সেই লবণ থেকে ক্রম পর্যায়ে তৈরি হয় ছোট ছোট প্রোটিন, ছোট ছোট
প্রোটিন। এই ছোট প্রোটিনগুলো আবার তারা পরস্পর যুক্ত হয়ে তৈরি করে বৃহৎ প্রোটিন, বৃহৎ প্রোটিন, এবং সেখান থেকে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে জীব সৃষ্টির একটা প্রথম উপাদান। অর্থাৎ মাটির পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন মৌলিক গ্যাসগুলো তারা যৌগিক গ্যাস, সেই যৌগিক গ্যাসগুলো আবার জলের সঙ্গে বিক্রিয়া করে তারা বিভিন্ন অ্যাসিড তৈরি করে। সেই সময় সেই অ্যাসিড বৃষ্টির মাধ্যমে সেই অ্যাসিডটা মাটিতে ধুয়ে চলে আসে এবং তারা মাটিতে থাকা বিভিন্ন ধাতব মৌলগুলোর সঙ্গে তারা বিভিন্ন ধরনের লবণ সৃষ্টি করেছিল এবং সেখান থেকে তৈরি হয়েছিল ছোট ছোট প্রোটিন। সেই ছোট প্রোটিনগুলো আবার পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তারা তৈরি করেছিল বৃহৎ প্রোটিন, এবং সেই বৃহৎ প্রোটিনটাই আবার সেই হট ডাইলিউট স্যুপের মধ্যে তারা বিভিন্ন পর্যায়ে গিয়ে তারা নিউক্লিক অ্যাসিড তৈরি করেছে। এই নিউক্লিক অ্যাসিডই হচ্ছে আমাদের জীবনের একটা প্রধান রাসায়নিক বস্তু। এই যে সমগ্র যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিবর্তন। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হওয়ার পর সেখান থেকে তৈরি হয়েছিল ডিএনএ, আরএনএ। ডিএনএ অথবা আরএনএ জীবনের যে আমাদের যে মূল বৈশিষ্ট্য বা আমাদের যে মূল জেনেটিক বৈশিষ্ট্য, জেনেটিক উপাদান, সেটা হচ্ছে ডিএনএ অথবা আরএনএ। সেই ডিএনএ বা আরএনএ কিন্তু নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, সেই নিউক্লিক অ্যাসিড সর্বপ্রথম তৈরি হয়েছিল। এবং এই যে টোটাল প্রক্রিয়া, একে বলা হয় রাসায়নিক বিবর্তন। এই রাসায়নিক বিবর্তনের পরবর্তীতে কিভাবে তৈরি হয়েছিল, তখন বিজ্ঞানীরা মনে করেন এটাকে বলা হয় জৈব বিবর্তন। অর্থাৎ জীবের কিভাবে বিবর্তন হয়েছিল, বিজ্ঞানীরা মনে করেন, অর্থাৎ ওপাইন ও হ্যালডেন তারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু পৃথিবীর সেই সময় যে প্রাথমিক বা সেই সময় পৃথিবীর সৃষ্টির সময় যে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের পরিস্থিতি ছিল বা উপাদান ছিল, সেগুলো তারা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে পেরেছিলেন এবং তারা কৃত্রিমভাবে নিউক্লিক অ্যাসিড সংশ্লেষ করতে পেরেছিলেন। এরপরে জীবের বিবর্তন, জীবের বিবর্তন অর্থাৎ বা জৈব বিবর্তন। জৈব বিবর্তন কি হয়েছিল, বিজ্ঞানীরা মনে করেন সেই নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে সেখান থেকে তৈরি হয়েছিল প্রোটোভাইরাস, প্রোটোভাইরাস বলে একটি যৌগ। সেই প্রোটোভাইরাস থেকে তৈরি হয়েছিল ভাইরাস। এই ভাইরাসকে আমরা জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলি, কারণ ভাইরাস হচ্ছে এমন একটা বস্তু যেটা আমাদের দেহের বাইরে গেলে একটা জড় পদার্থের মতো আচরণ করে এবং কোনো জীবের দেহে প্রবেশ করলে তার মধ্যে প্রাণের সৃষ্টি হয়। বিজ্ঞানীরা মনে করেন এই ভাইরাস থেকে ক্রম পর্যায়ে সেখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়েছিল, এবং সেই ব্যাকটেরিয়া হচ্ছে এমন একটা জীব, প্রথম জীব, প্রথম জীব হচ্ছে ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়া হচ্ছে এমন একটা জীব যার মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্য দুটোই দেখা যায়, এবং সেই ব্যাকটেরিয়ার একটা অংশ চলে যায় উদ্ভিদ, উদ্ভিদ তৈরির দিকে, এবং একটা অংশ চলে যায় প্রাণীর তৈরির দিকে। এইভাবে ধীরে 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 বিভিন্ন বিবর্তনের মাধ্যমে কিন্তু পৃথিবীতে এত সংখ্যক জীবের বা এত উন্নত জীবের সৃষ্টি হয়েছে। এবারে পৃথিবীতে প্রথম যে প্রাণ বা প্রথম যে কোষীয় সংগঠন কি হয়েছিল সেটা নিয়েও কিন্তু বিভিন্ন মতামত রয়েছে। এই মতামত সাপেক্ষে বিজ্ঞানী ওপারিন সর্বপ্রথম একটি মডেল দিয়েছিলেন। বিজ্ঞানী ওপারিন বলেছিলেন যে জীব সৃষ্টির প্রথম পর্যায়ে বা প্রথম যে কোষীয় সংগঠন তৈরি হয়েছিল সেটা একটি প্রোটিন, লিপিড এবং শর্করার উপাদান দিয়ে তৈরি একটি কোলয়েড জাতীয় পদার্থ। অর্থাৎ যেটা সমুদ্রের জলের মধ্যে যে হট ডাইলিউট স্যুপ, সেই হট ডাইলিউট স্যুপে বিভিন্ন প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট বা শর্করা, সেই নিয়ে গঠিত একটা কোলয়েড জাতীয় যৌগ, যেটাকে তিনি নাম দিয়েছিলেন কোয়াসার্ভেট, যেটাকে তিনি নাম দিয়েছিলেন কোয়াসার্ভেট। বিজ্ঞানী ওপারিন সর্বপ্রথম একটি মডেল বলেছিলেন, সেটা হচ্ছে কোয়াসার্ভেট, কোয়াসার্ভেট। এটি প্রধানত কি দিয়ে তৈরি, প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি একটি কোষীয় অর্থাৎ একটি কোলোডীয় সংগঠন, যেটাকে তিনি সর্বপ্রথম কোষ হিসেবে বলেছিলেন। কিন্তু সেই কোয়াসার্ভেট মডেল থেকে কিভাবে কোষের সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে, সেগুলো সম্পর্কে কিন্তু এই কোয়াসার্ভেট মডেলটি বিশেষ বিশেষ মানে বিশেষভাবে ব্যাখ্যা করতে। এরপরে বিজ্ঞানী ফক্স, বিজ্ঞানী ফক্স বলে একজন বিজ্ঞানী 1965 সালে তিনি সর্বপ্রথম এই
জীবের প্রথম বা কোষীয় সংগঠন সম্পর্কে তিনি একটি মডেল দিয়েছিলেন। তিনি সেই মডেলটির নাম দিয়েছিলেন মাইক্রোস্ফিয়ার মডেল। তিনি এই কোষীয় সংগঠনটির নাম দিয়েছিলেন মাইক্রোস্ফিয়ার। তিনি বলেছিলেন যে এই মাইক্রোস্ফিয়ার একটি একটি অর্ধভেদ্য পর্দা, একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা গঠিত একটি প্রোটিন। অর্ধভেদ্য পর্দা দিয়ে আবৃত একটি প্রোটিন। তিনি বলেছিলেন যে এই যে মাইক্রোস্ফিয়ার, তারা কিন্তু নিউক্লিক অ্যাসিড সংশ্লেষ করতে সক্ষম, অর্থাৎ তারা ডিএনএ এবং আরএনএ যে নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, সেই ডিএনএ বা আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিডকে কিন্তু তারা সংশ্লেষ করতে সক্ষম হয়েছিল। এবং পরবর্তীকালে মাইক্রোস্ফিয়ার মডেল বা মাইক্রোস্ফিয়ার বিভিন্ন যেহেতু নিউক্লিক অ্যাসিড সংশ্লেষ করতে পারে, ফলে সেখান থেকে কিন্তু জীব সৃষ্টি হয়েছিল। এই ধারণাটা কিন্তু পরবর্তীকালে মোটামুটি গৃহীত হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এটাও কিন্তু প্রকৃতপক্ষে কোনো সঠিক ধারণা কিন্তু আমাদের দিতে পারেনি। এর পরবর্তীকালে জীব সৃষ্টির বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ এই যে রাসায়নিক বিবর্তন বা জৈব বিবর্তন, সেই জৈব বিবর্তনের পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী অ্যারিস্টটল থেকে শুরু করে বিজ্ঞানী ডারউইন, ল্যামার্ক, তারা বিভিন্ন ভাবে কিন্তু পৃথিবীতে এই যে এত সংখ্যক জীবের সৃষ্টি, অর্থাৎ একটি জীব থেকে কিভাবে ভিন্ন ভিন্ন প্রজাতির জীব সৃষ্টি হয়েছে বা কিভাবে একটা অনুন্নত শ্রেণীর জীব থেকে কিভাবে একটি উন্নত শ্রেণীর জীবের সৃষ্টি হয়েছে, এবং কিভাবে উদ্ভিদের মধ্যে বিবর্তন হয়েছে এবং কিভাবে প্রাণীদের মধ্যে বিবর্তন হয়েছে, সেই সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত ধারণা দিয়েছিলেন। অর্থাৎ আমরা আজকে জীব সৃষ্টির বিভিন্ন পর্যায়ে যেগুলো জানলাম, সেখানে আমরা প্রধানত দুটো পর্যায় হিসেবে জানলাম। একটা হচ্ছে জীবন সৃষ্টির আগের একটি পর্যায় এবং জীব সৃষ্টির পরবর্তী একটি পর্যায়। জীব সৃষ্টির পূর্ববর্তী যে পর্যায় সেটাকে বলা হয় রাসায়নিক বিবর্তন। বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন তারা সর্বপ্রথম এই মতবাদটা দিয়েছিল যে পৃথিবীতে বিভিন্ন ভাবে সবার প্রথমে রাসায়নিক বিবর্তন হয়েছে, এবং এই রাসায়নিক বিবর্তন কোটি কোটি বছর ধরে, এই রাসায়নিক বিবর্তনের পরে, পৃথিবীর বিবর্তনের পরে পৃথিবীতে যে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল সেটা প্রায় আজ থেকে 3.7 বিলিয়ন বছর আগে, 3.7 বিলিয়ন বছর আগে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল। এবং সেই রাসায়নিক বিবর্তন সেখান থেকে মৌলিক গ্যাস থেকে যৌগিক গ্যাস, সেখান থেকে বিভিন্ন অ্যাসিড, সেই অ্যাসিড বৃষ্টি সেগুলো মাটিতে এসে সেগুলো লবণ তৈরি করেছিল, এবং সেখান থেকে নিউক্লিক অ্যাসিড তৈরি, সেখান থেকে ছোট ছোট প্রোটিন তৈরি ছিল, সেই প্রোটিনগুলো আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ প্রোটিন তৈরি হয়েছে, এবং সেই বৃহৎ প্রোটিনগুলো থেকে ধীরে ধীরে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে, এবং এখান থেকেই সৃষ্টি হয়েছে জীবের সৃষ্টি হয়েছে। এই যে এই পর্যন্ত যে প্রক্রিয়া এটাকে বলা হয় রাসায়নিক বিবর্তন। অর্থাৎ জীব সৃষ্টির পূর্বে একটা রাসায়নিক পদার্থের বা বিভিন্ন রাসায়নিক পদার্থের একটা বিবর্তন হয়েছে। এর পরবর্তীতে যে কি রাসায়নিক বিবর্তন হয়ে যাওয়ার পর সেখান থেকে বিভিন্ন জীব সৃষ্টি হয়েছে, সেখান থেকে প্রোটোভাইরাস, সেখান থেকে ভাইরাস, ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়া থেকে উদ্ভিদ গোষ্ঠী, প্রাণী গোষ্ঠী, এবং তাদের মধ্যে আবার বিবর্তন হয়েছে। এই যে প্রাণ সৃষ্টি বা জীব সৃষ্টির যে পরবর্তী পর্যায় সেটাকে বলা হয় জৈব বিবর্তন। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে কিন্তু একটা জড় পদার্থ থেকে প্রথম জীবনের উৎপত্তি হয়েছিল, এবং সেই জড় পদার্থটাকে সবার প্রথম, যেটার মধ্যে সবচেয়ে বড় একটা এভিডেন্স বা উদাহরণ সেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস হচ্ছে এমন একটা পদার্থ বা এমন একটা বস্তু যার মধ্যে জীব এবং জড় পদার্থ দু ধরনের বৈশিষ্ট্য কিন্তু পর্যবেক্ষণ করা যায়। ফলে ভাইরাস আমাদের জীবের অভিব্যক্তি বা জীবের যে বিবর্তন বা জীব কিভাবে সৃষ্টি হয়েছিল তার সম্পর্কে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে আজকে আমরা জীব কিভাবে পৃথিবীতে সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা বেল আইকনটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ইউটিউবে সার্চ করতে হবে এসএম এক্সক্লুসিভ। ধন্যবাদ।